এক রাতে ন্যাড়া ভূত গান গাইতে গাইতে বাতাসে ভেসে বাড়ি ফিরছিল। এমন সময় সে অন্য এক ভূতের সাথে জোরে সোরে ধাক্কা খায় আর তার সব হাড্ডিগুড্ডি খুলে খুলে মাটিতে পড়ে যায়। কি রে ন্যাড়া ভূত, তুই কি চোখে দেখিস না নাকি? এত জোরে ধাক্কা দিলি যে বেঁচে থাকলে তো মরে যেতাম। নিপেন ভূতের কাছে যে চোখ দেখিয়াই যত সব। এই বলে সে চলে যায় আর ন্যাড়া ভূত মন খারাপ করে নিজের বাড়ি খুঁজে বেড়ায়। কারণ আসলেই সে ছিল রাতকানা ভূত। এই ন্যাড়া ভূত থাকতো শান্তিপুর গ্রামের পুরাতন শ্মশান ঘাটে। এখানে আরো কয়েকটি ভূতের পরিবার বসবাস করত। এই যেমন বড়ই গাছে মামদ ভূত, বড়ই গাছে পেতনি দাদি, ঠিক তেমনি একটি সরা গাছে থাকতো এই ন্যাড়া ভূত আর তার বউ শাকচুন্নি কটকটি। কালো ভূত মরার আগেই ছিচকে চড়ছিল। এক রাতে সে যখন ঘাটের তান্ত্রিকের বাড়ি চুরি করতে যায় সে ধরা পড়ে যায়। তান্ত্রিক তাকে মারতে মারতে মেরে ফেলে। তারপর থেকে সে এই সরা গাছে এসে বাড়ি বানিয়ে শাকচুন্নিকে বিয়ে করে। তবে শাকচুন্নি সব সময় ক্যাটক্যাট ক্যাটক্যাট করতো ন্যাড়ার সাথে। সারাটা দিন পরে পরে ঘুমানো, আর কোনো কাজ নেই নাকি? ছাটা মেরে সোজা করে দিতে হয়। তুই একটা কচি হরিণও তো ধরে আনতে পারো, চিবিয়ে চিবিয়ে খেতাম। আমার খোদা লাগেনি, জ্বালিও না তো, যাও এখান থেকে। জ্বালানোর দেখেছো কি? কোনো মুরদি তো নেই। শোনো, ওই বাচ্চা তান্ত্রিকের বউকে দেখলাম সোনার বালা পরে ঘুরছে। ওই বালা আমার চাই চাই চাই, তা না হলে তোমার সংসারে আগুন লাগিয়ে বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। কি কি বলছো তুমি? ওই ন্যাড়া তান্ত্রিকের বাড়িতে চুরি করতে যাব? ওই তান্ত্রিক আমাকে ধরে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে, এবার গেলে আমাকে বোতলে আটকে রাখবে। না বাবা, আমি যেতে পারবো না। আমি এত কিছু জানি না, আমি চাই মানে চাই। যতদিন না তুমি এনে দেবে, এই বাড়িতে ঢোকা তোমার জন্য বন্ধ। এই বলে সে ন্যাড়া ভূতকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ন্যাড়া মনের দুঃখে বনে বাদারে ঘুরে বেড়াতে থাকে, কিন্তু সে কিছুই দেখে না চোখে। চলতে চলতে ন্যাড়া বটগাছে বসে থাকা ভূতের রাজা যম দৈত্যের সাথে সজোরে ধাক্কা খায়। কে রে, এ আমার বিশ্রামের ব্যাঘাত ঘটালো, কে রে তুই? এক্ষুনি তোকে অভিশাপ দিয়ে বর্ষ করে দেব। আমাকে মাফ করে দেবেন মহারাজ, আমি ন্যাড়া ভূত, ওই সরা গাছে থাকি। ঘাসে ন্যাড়া হও আর চুলওয়ালা হও, তো এসে এভাবে ধাক্কা দিলি কেন? চোখে দেখতে পাস না নাকি রাতকানা কোথাকার? হ্যাঁ মহারাজ, আমি সত্যি চোখে কিছু দেখতে পাই না, আর এটাই তো আমার কাল হয়ে দাঁড়িয়েছে মহারাজ। হয়েছে হয়েছে, কান্না থামা, কি হয়েছে সেটা বল। আর এত রাতে কানা চোখ নিয়ে বাহিরে বের হয়েছিস কেন বেটা গবেট? মহারাজ, আমার বউ শাকচুন্নি ওই তান্ত্রিকের বউয়ের হাতে বালা দেখেছে, সেটা এনে দিতে বলেছে। কিন্তু মহারাজ, আমি কিভাবে যাব? আমি তো চোখেই দেখি না। সে বলেছে এই বালা না নিলে নাকি আমাকে বাসায় ঢুকতে দেবে না। রাজা মশাই, আপনি যদি কিছু একটা করেন, আপনি তো যমদূত, আপনি তো ভূতদের সব আবদারই শুনেছেন, আমার জন্য একটু যদি কিছু করেন মহারাজ, দয়া করুন আমার উপরে। আচ্ছা থাম থাম, এত কান্নাকাটি করতে হবে না। যমদূত চিন্তা করতে লাগলেন কি করা যায়। তিনি হাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ তার হাতে একটা চশমা চলে এলো। যমদূত ন্যাড়া কালুর দিকে সেটি এগিয়ে দিয়ে বললেন, এই নে ভুতুরে চশমা, এ যেসে চশমা নয়, এই চশমা পড়লে তুই সব কিছু পরিষ্কার দেখতে পাবি। আর তান্ত্রিক
পৈতৃক তোকে কোনোভাবেই দেখতে পাবে না। তবে হ্যাঁ, এই জাদু চশমার কথা কাউকেই বলবি না, বললে তোর চশমার জাদু কমে সাধারণ চশমা হয়ে যাবে। এখন যা তো বাপু, একটু বিশ্রাম নিতে দে। জাদুর এই চশমা পরে ন্যাড়া মনের আনন্দে বাড়ি ফিরে এলো, আর তাই দেখে শাকচুন্নি বলে উঠল, হতচ্ছাড়া, বালা না নিয়ে বাড়ি ফিরে এসেছে, কত বড় সাহস, দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, কথা তো শুনবে নাকি? ন্যাড়া মনের আনন্দে তার বউকে সমস্ত কথা খুলে বলল। তবে সে ভুলেই গেল জমদূত তাকে চশমার গল্প বলতে নিষেধ করেছিল। কালই তুমি তোমার সোনার বালা পেয়ে যাবে। আর হ্যাঁ, এই চশমার কথা কাউকে বলো না যেন। আচ্ছা আচ্ছা, বলবো না। ন্যাড়া বারবার নিষেধ করার পরেও মেয়ে মানুষের মন কাউকে না বলে থাকতে পারে, শাকচুন্নিও তাই করলো। সে যে অন্য সব পেত্নীদের কাছে গল্প করে বেড়ালো। পরদিন রাতে ন্যাড়া তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে যেতে দেখে এক বৃদ্ধ একটি বস্তা হাতে দাঁড়িয়ে আছে। সে কিছুতেই বস্তাটি কাঁধে তুলতে পারছে না। ন্যাড়া তার কাছে সাহায্য করতে যায়। লোকটি প্রথমে কিছুটা ভয় পায়। আরে ভয় পেও না দাদু, আমি ভূত হলেও মানুষ ভালো, তোমায় সাহায্য করতে এসেছি। এই বলে সে বস্তা আর বৃদ্ধকে হাওয়ায় ভাসিয়ে বৃদ্ধের বাড়ি পৌঁছে দিল। আমি তোমার এই ঋণ শোধ করতে পারবো না বাবা, আমার কাছে যা আছে তাই তোমাকে একটু দিলাম, এই নাও এটা তোমার। এই বলে বৃদ্ধ তার বস্তা খুলে এক মুঠো মরিচের গুঁড়া তার হাতে তুলে দিল। এই মরিচের গুঁড়া দিয়ে আমি কি করব, যা হোক নিয়ে নেই, বুড়ো মানুষ, না নিলে যদি আবার মন খারাপ করে বসে। এই ভেবে সে মরিচের গুঁড়া তার পকেটে রেখে আবারও তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছতেই সে দেখে তান্ত্রিক তার বউকে নিয়ে বসে পুজো করছে। এই সুযোগে সে তার ঘরে ঢুকে বালা নিয়ে ছুটে পালাতেই তান্ত্রিক তার সামনে এসে দাঁড়ায়। তোর এত বড় সাহস, আমার বউয়ের বালা চুরি করতে আসিস? আগের বার মেরে ভূত বানিয়েছি, এবার বোতলে ভরে সাগরে ফেলবো দাঁড়া। কি ব্যাপার, যমরাজ তো বলেছিল এই বজ্জাত তান্ত্রিক আমায় দেখতে পাবে না, নিশ্চয়ই এই শাকচুন্নি সবাইকে বলে বেরিয়েছে, এজন্যই আমার আজ এই দশা। কি করি, কিভাবে বাঁচি এই বেটার কাছ থেকে, বুঝতেই তো পারছি না। এই ভাবতে ভাবতে তার বৃদ্ধের দেয়া মরিচ গুঁড়োর কথা মাথায় এলো। সে মরিচ গুঁড়ো বের করে তান্ত্রিকের চোখে মুখে ছিটিয়ে দেয়। ওরে বাবা রে, মরে গেলাম রে, ফাজিল ভূত আমার সর্বনাশ করে দিল রে, ওরে বাবা রে। আর ন্যাড়াও এই সুযোগে সেখান থেকে পালিয়ে আসে। সে তার বউকে বালা দুটো দেখাতেই তার চোখ চকচক করে ওঠে। আমার ভুল হয়ে গেছে, আমি আসলে আনন্দে আত্মহারা হয়ে সবাইকে সব বলে ফেলেছি, সত্যি যদি ওরা তোমাকে ধরে রাখতো কি হতো, আমায় মাফ করে দাও গো। আচ্ছা হয়েছে হয়েছে, এবার কান্নাকাটি থামাও, হাত দুটো দাও দেখি, বালা দুটো পরিয়ে দেই তোমার হাতে। ন্যাড়া তার বউয়ের কঙ্কাল হাতে বালা দুটি পরিয়ে দেয়। তারা সুখে শান্তিতে সরা গাছের ডালে বসে বসবাস করত, আর রাতকানা ভূত চশমা পরে ঘুরে বেড়াত, কেউ আর তাকে কানা কানা বলে রাগাত।